রাতের আধারে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে রুমহর্ষক ডাকাতির ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই পরিবারের তিন জন রক্তাক্ত এবং আহত হয়েছে। গৃহকর্তার অভিযোগ মূলে খবরে প্রকাশ, শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ মুখ বাঁধা অবস্থায় হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিহিত 10 থেকে 12 জনের দল ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল একই এলাকায় সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয়। সে সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং বেশ কিছু সামগ্রী লন্ড ভন্ড করে দেয়। সে সঙ্গে বাড়ির তিনটি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, ডাকাতির কাজে শেষ করে যাওয়ার সময় কাঁথা কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায়। পরবর্তী সময় বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং তারপর চিকিৎসা করা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে জাতীয় সড়ক সন্নিহিত জনবহুল এলাকায় ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনার তদন্ত চলছে, এরপরও সাধারণ মানুষ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক রয়েছে এবং পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে পাড়ার সাথে সাথে গোটা তেলিয়ামুড়া জুড়ে রীতিমতো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। কালকে রাত্রে মানে 2টা নাগাদ আমাদের বাড়িতে ছুরে হামলা দিয়েছে, সমস্ত কিছু ভেঙে গেছে। মোবাইল টাকা সব লেগেছে, বাবুর মাথার ভিতরে দেখা দেখা দিয়েছে, আমার হাতের দেখাতে ব্যথা হয়েছে, মা পাড়ে লাফিয়ে দিয়েছে। বাবা হলো কৃষ্ণধন দাস, ছেলের নাম জিতেন্দ্র দাস, আর মার নাম হলো রমা দাস। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, আমি তো হের মা গাড়ি চালাই আর বাইরে বাইরেছে, তো আমিও সবাই বুঝি ঘরের বাইরে কিছু কাঠ টাট আছে শুনিয়ে আসছে। উমা হের মা শিক্ষা করে উঠছে, আমিও গাড়ি উঠুন, সব 5-6 জন ছেলে দাঁড়িয়ে ঘরের ভিতরে দিতে আপনারে এক সব সবাই 3 হাজার দিয়ে একটা বান্ধে রয়েছে, বান্ধে তারা বুঝালি দিয়ে আপনারা কিছু গাইছে গেয়েছে সব লুটপাট করে জিনিস সতর লেগে গেছে বাইরে থেকে। কোন এলাকায়? যা পশ্চিম হাওয়াইবাড়ি একদম স্বর্ণ নিছে আর 10 ভরি হইব, আর টাকা আসিল ক্যাশ 50-60 হাজার টাকার মতো হইব সব শেষ। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ এই বিষয়ে কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে। রিপোর্ট, দৃষ্টি।